এফডিসির গাছ নিয়ে গেলেন ওমর সানি। কিন্তু কেন এফডিসি থেকে গাছ নিয়ে ওমর সানি কি করবেন? এফডিসি থেকে গাছ নিয়েছেন, সেগুলো দিয়ে ফার্নিচার বানাবেন, সেরকম তথ্যই বেরিয়েছে সম্প্রতি। কিন্তু গাছ কি ওমর সানি এফডিসি থেকে নিজে নিজেই বের করে নিয়ে গেলেন, জোর করে নিয়ে গেলেন? অনেকটা লোকচক্ষুর আড়ালেই কি গাছটিকে সরিয়ে ফেললেন? অনেকেই অনেক ধরনের টাইটেল দিয়ে আপনাদেরকে বিভ্রান্তও করতে পারে। কিন্তু মূল ঘটনা হচ্ছে, ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা ওমর সানি বর্তমানে নিজের ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রাজধানীর গুলশানে রয়েছে তার একটি রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁয় একই নামে আরেকটি শাখা চালু করতে যাচ্ছেন। বর্তমানে পুরোদমে তার প্রস্তুতি চলছে। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কবলে এফডিসির মসজিদ চত্বরের একটি গাছ সম্প্রতি উপড়ে পড়েছিল। গাছটি দেখে মন খারাপ হয়েছে এই নায়কের। তিনি গাছটি রেস্তোরাঁয় ফার্নিচারের জন্য কিনে নিয়েছেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে ওমর সানি জানিয়েছেন, এখানে অনেক কাজ করেছি, আমাদের বহু স্মৃতি রয়েছে, গাছগুলো ছোট দেখেছিলাম। গত শুক্রবার যখন এখানে নামাজ পড়তে আসি, গাছটা এইভাবে পড়ে থাকতে দেখে খুব খারাপ লেগেছে। তখন হঠাৎ করে মাথায় এলো আমার রেস্তোরাঁর জন্য কাঠ প্রয়োজন, এ কারণে এই গাছটি হাদিয়া দিয়ে কিনে নিয়েছি। গাছটি ঝড়ে পড়ে না গেলে নিতাম না। আগামী 2রা ডিসেম্বর রাজধানীর আফতাবনগরে চাপওয়ালার দ্বিতীয় ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন ওমর সানি, আর সেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চাপ পাওয়া যাবে, সঙ্গে পাওয়া যাবে লুচি এবং আলুর দম। এছাড়া প্রতি শুক্রবার বিভিন্ন ধরনের স্পেশাল খাবারও নাকি সেখানে পাওয়া যাবে। এর আগে গুলশানে চাপওয়ালা শুরু হয়েছে, এবার আফতাবনগরে তার নতুন শাখা তৈরি হচ্ছে। সেখানেই ফার্নিচারের জন্য এফডিসিতে সিত্রাঙ্গের আঘাতে উপড়ে পড়ে যাওয়া গাছটি তিনি নিয়েছেন। গাছটির অবস্থান যেহেতু মসজিদ সংলগ্ন ছিল, সে কারণে ওমর সানি অনেকটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেছেন, হাদিয়ার মাধ্যমে গাছটি তিনি নিয়েছেন ফার্নিচার করার জন্য রেস্তোরাঁয়।